পুষ্প একসঙ্গে যখন প্রস্ফুটিত হলো সেই ছয় ঋতু পুষ্প যখন ফুটেছে মা তাই প্রত্যেক মধুকর মানে মাতাল যারা তারা এই ফুল থেকে ওই ফুল ওই ফুল থেকে ওই ফুল ওই ফুল থেকে ওই ফুলে গিয়ে মধু সংগ্রহ করবে অধিক মধু পান করলে কি হয় বাবা মধু তো মাদকতা আছে ও মায়েরা অধিক মধু পান করলে নেশা হয়ে যায় অধিক মধু পান করলে তো আবার নেশা হয়ে যায় তাই অধিক মধু পান করে আজ মাতাল ভ্রমণ ভ্রমণীরা তারা গুনগুন গুনগুন স্বরে গান শোনাচ্ছে হরে কৃষ্ণ আজকে মধুসধাম বৃন্দাবনে সবাই ভগবানের সেবায় রত হয়েছে সবাই ভগবানের সেবা করছে দেখুন মা বৃন্দাবন হচ্ছে সেবারই মাটি সবার সেবা করার অধিকার আছে ভগবানের কেউ তো বলবে না যে তোমার ভগবানের সেবা করার অধিকার নাই ভগবানের তো সেবা করার অধিকার সবার এই জগতে কেউ কোনোদিন কাউকে ছোট মনে করতে রাধে রাধে তাই আজকে উত্তর গোষ্ঠ সমাপন করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ঘরে ফিরে এসে মা যশোদার হাতে নবনিছানা ভজনাদি সাঙ্গ করে রতন পালঙ্ক শয্যা পড়ে শয়নে আছেন রতন পালঙ্ক শয্যা পড়ে যখন শয়নে আছেন যেই শয়ন করলেন ভগবান গবাক্ষ ছটা তার দিয়ে ঠিকরে পড়লো কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে চন্দ্রের শুভ্র যেই দ্বার দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে গোবিন্দ আমার চমকে উঠলেন আহা এত সুন্দর সবাই এত সুন্দর চন্দ্র এমন চন্দ্র তো আগে কখনো দেখা যায়নি ভগবান করলেন কি আজকে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে সেই শোভাটিকে দর্শন করছেন আরে হে রাতা রাতি ওই ছড়া ভাতি ऐसा राती तो मैंने पहले कभी नहीं देखा कैसे हुए ये रात ऐसा रात मैंने पहले कभी नहीं देखा कैसे हुए ये रात कैमन करे हलो ये रात ओ मैरा ये रातिटाके जानवार जन्य रातिटाके बेश भालो करे दर्शन करार जन्य गोविंद आमार करलेन कि गो अपरूप साजे सज्जित हलेन অপরূপ সাজে সজ্জিত হলো অপরূপ সাজে সজ্জিত হয়ে কোটি তটে মুরালিটি ধারণ করে এসে দাঁড়ালেন কোথায় বৃন্দাবন বংশীবটে তমাল তলা রাধে রাধে ও মায়েরা যেই ভগবান কৃষ্ণ আকাশে দৃষ্টি দিলেন কি দেখলেন বাবা দৃষ্টি तत्कमल गोभिरञ्जित की देख लेन गो मायरा राधे राधे दिष्ट्वा कुमदमन्तुं की देख लेन दिष्ट्वा कुमदमन्तुं माने भगवान कृष्णचंद्र आकाशे दृष्टि दिलेन ভগবান শ্রীকৃষ্ণ আকাশে দৃষ্টি দিলেন কি দেখলেন যেই ভগবান কৃষ্ণচন্দ্র আমার আকাশে দৃষ্টি দিয়ে দেখলেন আজকে চন্দ্রদেবের উদয় হয়েছে কেমন না চন্দ্রদেবে আজকে কুমুদ ফুলের ন্যায় শোভা হইয়া চন্দ্রদেবের উদয়
তা চন্দ্রদেব কিভাবে উদিত হয়েছে অখণ্ড মণ্ডলং মানে একখণ্ড নয় পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে আজকে রামামনা ভঙ্গব কুমকুমারণম এর মানে কি হলো এর মানেটা হচ্ছে একটা পরিষ্কার রমণীর গালে যদি আবির দিয়ে লেপন করা যায় তার শোভাটি কুমকুমের ন্যায় হয়ে যায় বাবা অনন্ত দৃষ্টি মানে কি মানে গোবিন্দ আমার কোন দৃষ্টি দিলেন কি দেখলেন তৎকামালা গৌভীর দৃষ্টি অর্থাৎ গোবিন্দ আমার দেখলেন গভীর রাত্রে কমল ফুল প্রস্ফুটিত হয়ে ও মাইরা গভীর রাত্রে কমল ফুল তাই শোভাটিকে দর্শন করার জন্য অপরূপ সাজে সজ্জিত হয়ে এসে দাঁড়ালেন কোথায় বৃন্দাবন বংশীবটের তমাল তালা আরে হে রাধা রাধি ওই ছড়া ভাতি উলুথনি মাইরা উলুথনি ওই ছড়া ভাতি উলুথনি আরে শ্যাম শ্যাম মহন মদনে মদিরে মদনে মোহন মদনে মাতি মদনে মোহন মদনে মাতি মদনে মোহন মদনে মাতি আজি হেদি আসাড়া দাঁড়াতি মদনে মোহন সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কথায় পূর্ণতা করতে হবে তো বাবা মদন মোহন মদনে মাতি এই যে পদাবলীটা শুনছেন আপনারা তাহলে মদনটিকে এটা তো জানতে হবে মায়েরা মদন মোহন মদনে মাতি তাহলে মদনটি কে গো এটা তো জানতে হবে এই মদনটাই হচ্ছে কামের দেবতা মনে পড়ছে মা রাসলীলা শুরুতে আমি প্রশ্নের মাধ্যমে আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার এই মানে রাসলীলা কিভাবে কেন করলেন কি কারণে করলেন বলেছিলাম না দুটি কারণের কথা বলেছিলাম না প্রথম কারণ কি বলেছিলাম কে বলতে পারবেন নিতাইগড় হরি বল প্রথম কারণ বলেছিলাম ব্রজগোপীদের মনোভিলাষ পূর্ণ দ্বিতীয় কারণটা কি বলেছিলাম কামদেবের অর্পচূর্ণ তাহলে এই মদনই হচ্ছে কামের দেবতা মদন হচ্ছে কামের দেবতা তার কাছে দেখুন পাঁচটি বান আছে পাঁচটি বান মানে খুবই মুখ্য বান পাঁচটি হরে কৃষ্ণ সে পাঁচটি বানের নাম আছে মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন মদন পঞ্চস্বরের প্রভাবে ত্রিলোক বিজয়ী নিতাইগড় হরিবল মায়েরা দেখুন যক্ষ রক্ষ নর কিন্নর কীট পতঙ্গ পশু পাখি হ্যাঁ আজ পর্যন্ত একটু আপনারা চিন্তা করে দেখুন তো আজ পর্যন্ত কামের থেকে কেউ কোনোদিন রেহাই পেয়েছে বাবা আজ থেকে কামের কামের থেকে কেউ আজ পর্যন্ত রেহাই পাইনি তার প্রমাণ আছে দেখুন শাস্ত্রে প্রমাণ কি প্রমাণ দিয়েছে দেবরাজ ইন্দ্র গুরু পত্নীকে হরণ করেছিলেন আস্তে আস্তে মাইরা কথায় ধ্যান দেবেন দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করেছিলেন দেবরাজ ইন্দ্রের গুরুদেবের নাম কি দেবরাজ ইন্দ্রের গুরুদেবের নাম ছিল গৌতম মুনি গৌতম মুনির স্ত্রীর নাম কি সতী অহল্যা অহল্যা খুবই রূপবতী ছিলেন গো মাইরা তাই একদিন হলো কি ইন্দ্র গুরুবাড়িতে প্রবেশ করার আগেই গুরু মাকে দর্শন করলেন যেই গুরু মাকে দর্শন করলেন তার অন্তরে কামনা উদ্ভাসিত হল আহা যে অন্তরে কাম জেগে গেল মা কামনা বাসনা জাগলো অমনি কি করলো সেই দেবরাজ ইন্দ্র নিজের গুরুদেবের বেশ ধারণ করলেন মানে গৌতম মুনির বেশ ধারণ করলেন গো মা গৌতম মুনির বেশ ধারণ করে আজকে সতী অহল্যার কাছে মানে গুরু মায়ের কাছে গিয়ে বলছে অহল্যা অহল্যা আজ আমি কামভারে খুব জর্জরিত হয়ে গেছি আমাকে একটু আলিঙ্গন দেবে না এসো একমাত্র গুরুপত্নী হরণ করেছিলেন দেবরাজ ইন্দ্র একমাত্র শুধু কামের উন্মাদনা দেবগুরু বৃহস্পতির পত্নী হলেন তারা তার সঙ্গে বিভোরের অন্ত হয়েছিল কে চন্দ্রদেব আমি আর কি বলবো মা যেজন সৃষ্টিকর্তা ব্রহ্মা
তিনি নিজ কন্যা মানে নিজের মেয়ের সঙ্গে বিবাহে রত হয়েছিল একমাত্র কামের উন্মাদনায় তাই মদন এই পঞ্চশাড়ের প্রভাবে ত্রিলোক বিজয়ী বলছে আমা হেন বীর এই জগতে আর কেউ নেই একমাত্র গোলক বিহারী হরি ছাড়া একমাত্র গোলক বিহারী হরি ছাড়া তবে তাকেও যদি আমি পেতাম আজকে দেখাতাম আমার এই পঞ্চশাড়ের প্রভাব আজকে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান যিনি ৬৪ গুণের অধিকারী ভগবান তাই আজকে হলো কি মদন যে এই কথা বললেন অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ আমার জানতে পারলেন অন্তর্যামী যে মদনের অহংকার হয়ে গেছে তাই মদনের অহংকারটা আমাকে চূর্ণ করতে হবে কিভাবে চূর্ণ করলেন ভগবান আজকে মদনের অহংকার চূর্ণ করলেন শত শত ব্রজগোপীর সঙ্গে রাসলীলা করে ওমা মানে যতগুলো গোপী আছে যত গোপী তত কৃষ্ণ এক একটা গোপীর সঙ্গে এক একটা কৃষ্ণ বিরাজমান ১৬১০৮টি রমণ তাই তো তাহলে যত গোপী তত কৃষ্ণ ফুলবান নিক্ষেপ করবে কাকে ফুলবান আর নিক্ষেপ করতে পারছে না অবশেষে মদন কি করলো মূর্ছামন্ন হয়ে গোবিন্দ চরণে লুটিয়ে কেঁদে কেঁদে বলল হে গোবিন্দ গোবিন্দ মদন উৎসাহপন্ন হয়ে গোবিন্দ চরণ লুটিয়ে কেঁদে কেঁদে বললেন হে প্রভু আজ আমার এই অহংকার আমি পঞ্চস্বরের প্রভাবে ত্রিলোক বিজয়ী হতে চেয়েছিলাম প্রভু আমি এই মুন্নি কেন তোমায় চিনতে এলাম তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু আজ আমার এই অহংকার তুমি চূর্ণ করেছ তা প্রভু আজকে আমার অন্তর কি বলে জানো আজকে আমাকে পুরুষ দেহ না দিয়ে সত্যি সত্যি যদি একটা প্রকৃতি দেহ দিতে তাহলে এই ব্রজগোপীদের মতো আমিও তোমার সেবা করতে পারতাম ও মাইরা এইভাবে মদনকে মোহিত করেছিলেন ভগবান কৃষ্ণ কোথায় মধুসূদন বৃন্দাবনের মাটিতে রাসলীলায় অনেকে বলে মদন দাহন লীলা বলে না কিন্তু এটা তো মদন দাহন লীলা নয় মদন মোহন লীলা মদনকে মোহন করে দিয়েছিলেন ভগবান কৃষ্ণ তাই তো আখরের মধ্যে দিয়ে পদকর্তা গাইছে পাকা মদনে মোহনে মদনে মাতি হরি 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 বল মদন মোহন মদনে মাতি সারা দাদাতি পাকা মদনে মোহনে মদনে মাতি পাকা মদনে সমবেত ভক্তমণ্ডলী মায়ের এদিকে ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রজগোপীগণ ব্রত করেছিলেন কাত্যায়নী ব্রত এক মাস যাব নিতাই গৌর হরি বল মায়েরা কেউ কেউ শঙ্খ নিয়ে এসেছেন শঙ্খ বেশ তাহলে একটু উলুধ্বনি হবে কেমন তাই ব্রজগোপীরা এক মাস যাবৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য মা কাত্যায়নী ধ্যান যাগযজ্ঞে ব্রত তর্পণ করেছিলেন আসুন আমরাও সেই ধ্যানে একটু মগ্ন হই আমরাও সেই ব্রতে একটু ব্রতী হই সামনে দেবী ভগবান সবাই রয়েছে আজ মা সর্বমঙ্গলা দেবী রয়েছেন এখানে আসুন মা সর্বমঙ্গলা তিনি তো হচ্ছেন মা কাত্যায়নী এক রূপ তো তাই আসুন সবাই একটু ভালো করে বসতে হবে কেমন
ওমা সবাইকে এই অনুরোধ করব সবাই একটু ভালো করে বসবেন না একটু হাত জোড়ে কর জোড়ে বসতে হয় হাত জোড় করে কর জোড়ে বসবেন মাঝে মাঝে উলুধ্বনি করবেন মা কাত্যায়নী ধ্যানের মগ্নে আজ আমরা গাইব কি ও মা কাত্যায়নী ভগবান কৃষ্ণকে পতি রূপে পাওয়ার জন্য ব্রজ গোপ কুমারীগণ মা কাত্যায়নীর ধ্যান যাগ যজ্ঞ ব্রত দর্পণ করেছিলেন কাত্যায়নী প্রথমাশী নন্দ ব্রজ কুমারিকা কাত্যায়নী কাত্যায়নী মহামায়ে মহাযোগিনা ঈশ্বরী নন্দ গোপ সুনন্দে দেবী প্রতিনিধি গুরুদেব কাত্যায়নী অশিরের শারদৌরত বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনবার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীতে মৃন্ময়ীতে আবাহ আজ চিৎভক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা কাত্যায়নী ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বা দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমো গুণে শিবের বনিতা পার্বতী অপার
गुनादीद सुर्यावस्ताय दम्याने पचनिया अबार मैम मैं परप्रम्म मैं नीशी देवी नीशी कत्यायनेर कन्या कत्यायने तिनी अखाद दुन्की तिनी आगम प्रसिद्ध मुट्टी धनी दुन्का देवी दुन्का निजो देह संभूत तेज प्रभावे शत्रु दहन काले अग्नि वर्णा अग्नि लोचना ए उछाल अपने ही महादेवी तुम्हार उत्तोधने बाणी भक्ति रस पुनरा वरना कमला आलोक शतदला मिले को शुरो दीके दीकांते हे अग्नि तंचोति हे मादुका तुम्हारे आविर्भाव धरनी हो प्राणमय जागो जागो तू भी जागो 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 तुम्हें जागो जोग माया जागो जोग माया जागो मृग जागो जोग माया जागो मीने मोई चीने मोई रूपे जागो तब कोनिष्ठा कौन मुन्ना धनुने कांदे यारे डके जागो, जागो, तुम्हें जागो जोग माया, जागो मीने मोई माँ, त्वंश्वाहा, त्वंश्वधा तंग ही वशंकार हस्वरात्मिका सुदात्मक्षरे दित्तिरहा मत्रात्मिकास्पितालिद्या आर्धमात्रास्पितालिद्या यानुचंचा विशेषदा तमेवशात्मिशामित्री तंगदेवी जननी परा वैवधाचदी शर्मत तमेतत्चले जगत तमेतत्पल्यते देवी तमतंदे जो सर्वदा विश्रिष्टो सृष्टि रूपा तथा शक्ति रूपांतरे जगदोष जगन्मय महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहन भवती महादेवी महासुरी प्रगतिश्च धर्मश्च दूरत्रया महागणी कालरत्नि महारत्नि मोहरत्निश्च धारुणा त्वां श्री स्वामिस्वरी त्वं अंगुठीर बोधा लक्षणा लज्जा मुष्टि तथा तुष्टि इक्षांति रही वजा घड़गिरी छोलनी घोरा गदड़ी चक्रिणी तथा शंखिणी चामणी बाणा भूषणी परिधायिता सोम्या सोम्या तराशेषा सिंहवस्तदी सुंदरी परा परानंग परमा कमेव परमेश्वरी उगबाज लो तो मा आलो ने बेलू उलट थली उलट बाजलो तो मा
কতদিন ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করেছিলেন কতদিন মা এক মাস তাই না কতদিন করেছিলেন এক মাস যাবত ব্রত করলেন এমন নিষ্ঠাভাবে ব্রত করলেন ব্রজগোপীরা যে মা কাত্যায়নী আর থাকতে পারলেন হরে কৃষ্ণ মা কাত্যায়নী না থাকতে পেরে সাক্ষাৎ দর্শন দিলেন সাক্ষাৎ দর্শন দিলেন দর্শন দিয়ে বললেন হে ব্রজগোপীগণ আমি তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছি বলো কি চাও তোমরা আজকে ব্রজগোপীরা বড় জোরে বললেন মা গো এক মাস ব্রত করলাম কেন জানো আমাদের কৃষ্ণকে যে আমরা পতি রূপে পেতে চাই আমরা যে কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই মা আমাদের মনোবাসনা কি পূর্ণ হবে না তথাস্তু অচিরেই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে অচিরেই তোমরা কৃষ্ণকে প্রতিরূপে পাবে তবে এখন নয় আজ থেকে এক বছর পরে শারদীয়া পূর্ণিমার রজনী তিথিতে শারদীয়া পূর্ণিমার রজনী তিথিতে তোমরা কৃষ্ণকে প্রতিরূপে পাবে আজকে মা কাত্যায়নীর আশীর্বাদে হলো কি ওগো বৃন্দাবনে ব্রজগোপীরা মা কাত্যায়নী আশীর্বাদ পাইয়া আশীর্বাদ পাইয়া আজ হলো কি ভগবান কৃষ্ণকে অবশেষে তারা প্রতিরূপে পেয়েছিলেন বাবা তাই আজকে শারদীয়া পূর্ণিমার রজনী তিথি তার রাত্রি মানে সে প্রতিশ্রুত রাত্রি মানে মধুর বৃন্দাবনে কোটি কোটি রাত্রি মিলিত হয়ে সেই রাত্রিগুলো আজকে রাত্রি রূপে দেখা দিয়েছে মধুর বৃন্দাবন সেই রাত্রিগুলো রাত্রি রূপে দেখা দিয়েছে তাই পদভক্ত উল্লাস করে গাইছে আরে হে রাতা রাতি ওই ছড়া ভাতি উলুধ্বনি Oh,
কিবা মুরলি গগন পঞ্চমতা নতুন মতি চিত চরণে 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 চুরি করিল চুরি করিল চুরি করিলে কুলবতী চিত্ত চরণী তাহলে এখানে কুলবতী কানা এখানে কুলবতী কানা রাধে রাধে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন মা ব্রজগোপীদের পরীক্ষা করেছিলেন তাই তো হ্যাঁ ব্রজগোপীরা কি করেছিলেন জলকেলি করেছিলেন শ্রী যমুনাতে নিতাইগড় হরিবল ওই শ্রী যমুনাতে জলকেলি করে যখন কৃষ্ণ তাদের বসনগুলো ঝুলিয়ে রাখলেন কদম শাখায় হরে কৃষ্ণ তাই কদম শাখায় যখন ঝুলিয়ে রাখলেন ব্রজগোপীরা বসন চাইলেন যে গোবিন্দ আমাদেরকে বসন দাও গোবিন্দ বললেন শোনো তোমরা অপরাধ করেছো কোথায় না সূর্যদেবের কন্যা যমুনা হচ্ছে সূর্যদেবের কন্যা তার বক্ষে তোমরা জলকেলি করেছো নগ্ন অবস্থা নগ্ন অবস্থায় যখন তোমরা জলকেলি করেছো তাহলে তোমাদের অপরাধ হয়েছে এখন সূর্যদেবের কাছে ক্ষমা চাইতে চাইতে আমার কাছে উঠে এসে ব্রজগোপীরা এসেছিল ব্রজগোপীরা লজ্জা লজ্জা ঘৃণা মানে তাদের গুরুগৌড় সমস্ত কিছু গোবিন্দ চরণে বিসর্জন দিয়ে দুবাহু তুলে যখন গোবিন্দের কাছে এসে দাঁড়ালো গোবিন্দ তখন বললেন হে ব্রজগোপীগণ আমি তোমাদের পরীক্ষা করছি গোবিন্দ সেদিন কথা দিয়েছিলেন যে অচিরে তোমরা আমাকে পতি রূপে পাবে এক বছর পরে শারদীয়া পূর্ণিমার রজনী তিথিতে তাই আজকে সেই রজনী তিথি হরে কৃষ্ণ অমা তা গোবিন্দ আমার মুরলি ধ্বনি করলেন তাহলে মুরলিক গান পঞ্চমতান পঞ্চমতান কুলবতী চিত্ত চরণী তাহলে কুলবতী মানে এখানে কারা যারা গোপনে মা কাত্যায়নী ব্রত করেছিল গোপনে হ্যাঁ যারা গোপনে কাত্যায়নী ব্রত করেছিল এরাই হচ্ছে কুলবতী এবং এদেরই কর্ণে এই পঞ্চমতানের ধ্বনি প্রবেশ করলো আর কেউ শুনতে পেল না ভাবে এরাই একমাত্র শুনেছে তাহলে সে পঞ্চমতানে কি হরে কৃষ্ণ সে পঞ্চমতানে কি বেজেছিল বেজেছিল জগৎ কলন বাম দিশং মনহর জগৎ কলন বাম দিশং মনহর জগৎ কলন বাম দিশং মনহর জগৎ শব্দের অর্থ জগৎ শব্দের অর্থ হচ্ছে গান করা হরে কৃষ্ণ বৈষ্ণব মহামণ্ডলী সর্ব এই হরিবাসরে দাঁড়িয়ে কলং শব্দটার অর্থ আমি বুঝিয়ে দিতে পারবো বলে দিতে পারবো না হরে কৃষ্ণ কলং মানেটা কি আই দেখুন আপনাদেরকে বানানটা বলে দিই আপনারা একটু বুঝে নিন কয়লয়ে দীর্ঘি কয়লয়ে দীর্ঘি উপরে চন্দ্রবিন্দু পাশে অনুষ্কা বুঝতে পেরেছেন কয়লয়ে দীর্ঘি উপরে চন্দ্রবিন্দু পাশে অনুষ্কার এই 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 মন্ত্রটি ধ্বনিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের এই শব্দগুলোর মধ্যে মানে এই অক্ষরগুলোর মধ্যে বাদ কি কি পড়লো দেখুন ওই যে দীর্ঘিটা বাদ হয়ে গেল চন্দ্রবিন্দুটা বাদ হয়ে গেল আর ওই যে পাশে অনুষ্কারটা সেটা বাদ হয়ে গেল থাকলো কি বলুন তো চন্দ্রবিন্দু দীর্ঘি আর অনুষ্কার তিনটে যদি বাদ হয়ে যায় কি থাকলো
তাহলে ককারে কৃষ্ণ আর লকারে লাদিনী শক্তি রাধা এর মানেটা কি হলো একটাই মানে রাধা কৃষ্ণ কৃষ্ণে রাধা বলুথনি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণই রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণই রাধা ভগজিয়া রাধাতে ইয়ারা রাধা কৃষ্ণ কৃষ্ণে রাধা জয়া রাধাতে তো রাধা রাধা কৃষ্ণ সমবেত ভক্তমণ্ডলী মায়ের আজকে ভগবান শ্রীকৃষ্ণের এই অপূর্ব লীলা কথা বর্ণনা করছেন কে গুরুদেব সুখদেব গোস্বামী শ্রবণ করছে কে মা মহারাজ পরীক্ষিত আজকে শ্রবণ করতে করতে গুরুদেব সুখদেব গোস্বামীকে করজোড়ে মহারাজ পরীক্ষিত বললেন যোগ গুরুদেব এই বিজয়গোপীরা কত ভাগ্যবতী বলুন গুরুদেব যে ভগবান কৃষ্ণচন্দ্র তাদেরকে মুরলিধ্বনি করে ডাকছে গুরুদেব আমার এমন দিন কমে আসবে গুরুদেব যেদিনে ভগবান আমায় মুরলি বাজিয়ে রাখে তবে গুরুদেব আমার জানতে বড় ইচ্ছে করছে যারা ভগবানের এই বংশীধ্বনি শ্রবণ করলো তারা তো গোপী কিন্তু এই ব্রজগোপী কারা দয়া করে যদি বলতে পারেন গুরুদেব বলুন বলুন গুরু এই ব্রজ গোপিকা এই ব্রজ গোপিকা এই ব্রজ গোপিকারা ব্রজ ব্রজ গোপী মহারাজ এরা কোনো মনুষ্য দেহধারী গোপী নয় কি বলছে মা বলছে এরা কোনো মনুষ্য দেহধারী গোপী নয় এরা যুগে যুগে ভগবানের সাধনা করেছে ভজনা করেছে তপস্যা করেছে নিদায় গৌর হরি বল বলছে এরা মুনি এরা ঋষি ও মা ওই যে কথা বলে না বালকিল্ল মুনি হ্যাঁ ওই বালকিল্ল মুনি ত্রেতা যুগের কথা বলছি বাবা নিতাই গো ত্রেতা যুগে রামচন্দ্রকে পতি রূপে পাওয়ার জন্য ওই মুনি ঋষিগণ তারা সাধনায় বসেছিলেন কতগুলো মুনি ঋষি ছিল বাবা কতগুলো 60,000 মুনি ঋষি 60,000 ওমা এই 60,000 মুনি ঋষি রামচন্দ্রকে পতি রূপে পাওয়ার জন্য সাধনা করছিলেন কখন ত্রেতা যুগ থেকে সেই ত্রেতা যুগ থেকে যখন তারা সাধনা করছে এদিকে ভগবান করলেন কি মানে রামচন্দ্র সীতা দেবীকে খুঁজতে বেরিয়েছে কখন না ছত্রবেশে যখন রাবণ সীতা দেবীকে চুরি করে নিয়ে চলে যায় লঙ্কায় আস্তে আস্তে মা সীতা দেবীকে লঙ্কায় চুরি করে নিয়ে চলে গেল রাবণ ছত্রবেশে একদিকে ছুটলেন লক্ষ্মণ ঠাকুর আর একদিকে ছুটলেন সীতা দেবীকে খুঁজতে রামচন্দ্র তা রামচন্দ্র খুঁজতে 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 এলেন কোথায় ওই দণ্ডকারণ্যে দণ্ডকারণ্যে ওমা যেখানে এসে দেখে 60,000 মুনি ঋষি রামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য সাধনা করছে তপস্যা করছে আরে কৃষ্ণ সাধনা করছে তপস্যা করছে আজকে রামচন্দ্রকে দর্শন পেয়ে ওই মুনি ঋষিগণ উঠে দাঁড়িয়ে বলছে ও গো সাপ ও গো রামচন্দ্র তুমি আমাদের পতি আজকে তোমাকে দর্শন পেলাম আজ আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করে দাও তখন বলছে মা কথাটা ত্রেতা যুগের রামচন্দ্রকে বলছে মুনি ঋষিরা বলছে আমাদের মনোবাসনা আজ তুমি পূর্ণ করে দাও পতি হয়ে রামচন্দ্র বলল এটা তোমরা কি কথা বলছো আস্তে আস্তে এটা তোমরা কি বলছো এই ত্রেতা যুগে আমার একটা স্ত্রী বলছে এই ত্রেতা যুগে আমার একটাই পত্নী যার নাম সীতা জানো আজকে সীতাকে আমি যখন রক্ষা করতে পারলাম না আজ আমি তোমাদের 60,000 মুনি ঋষির পতি হব কেমন করে অসম্ভব পারব না বললেন প্রভু মুনি ঋষিরা বললেন প্রভু আমরা হাজার হাজার বছর ধরে সাধনা করছি আমরা কিছু জানি না প্রভু আমাদের পতি হয়ে মনোবাসনা তুমি পূর্ণ করে দাও
রামচন্দ্র বললেন বেশ তথাস্তু আমি তোমাদের প্রতি হয়ে তোমাদের মনোমাসনা পূর্ণ করব একখণ্ড শিলা মানে পাথর পড়েছিল বলছে ওই শিলা নিয়ে আমার হাতে তোমরা তুলে দাও ও মা যেই মুনি ঋষি রামচন্দ্রের হাতে শিলাটি তুলে দিলেন ওই শিলাটি বললেন কি প্রভু কোন থেকে একটা তীর বের করে ওই শিলার মধ্যে একটা মূর্তি অঙ্কিত করে সেই মূর্তিটি কি মূর্তি বাবা সেই মূর্তিটি অঙ্কিত করে বললেন এই নাও হে মুনি ঋষিগণ এই নাও এই যে মূর্তি অঙ্কিত হলো আজ থেকে এইটাই তোমাদের প্রতি এটাই হলো তোমাদের প্রতি আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম আগত ভবিষ্যৎ দাপর যুগে তোমরা হবে ব্রজগোপী আর আমি তোমাদের গোপীনাথ হয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করব তোমাদের মনোবাসনা পূর্ণ করব ওমা তাহলে সেই অঙ্কিত মূর্তি এখনো রয়েছে উড়িষ্যার রেমুনা গ্রামে নিতায় গৌর হরি বল জয় রাধে তাই বলছে মহারাজ এরা কোন সাধারণ মনুষ্য দেহধারী গোপী নয় এরা মুনি এরা ঋষি এরা যুগে যুগে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করেছে তপস্যা করেছে সব সময় যাদের কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ চিন্তা কৃষ্ণ মরণ কৃষ্ণ স্মরণ যারা কৃষ্ণ ছাড়া আর জানে না আজ তারাই তো গোপী উলুথানি উলুথানি তারাই তো গোপী আজ তারাই তো গোপী তারাই তো গোপী যারা কৃষ্ণ ছাড়া আর জানে না তাহলে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রজগোপ কুমারীগণ ব্রজগোপ কুমারীগণ মানে গোয়ালপাড়া তো নিতাই গৌর হরি বল বলা যাবে না মা গোয়ালপাড়া অনেক কাজ তো সেই ভোরবেলা থেকে রাত পর্যন্ত অনেক কাজ গোয়াল পরিষ্কার করা গোবর ফেলা গাবি দহন করা ঘুটে দেওয়া একটা বিশেষ কাজ আছে বিশেষ কাজ কি বিশেষ কাজ একশো দুধকে চাষের করা তা আবার বটে বলছে শোন আজকে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রজগোপ কুমারীগণ গোয়ালাপাড়াতে সমস্ত কাজকর্ম করে কি করলো মা রাত্রিবেলায় পতিপত্নী দেখুন ঘটনাটা কি ঘটেছে দেখুন এক জায়গায় শয়নে আছে রাত্রিবেলাতে পতিপত্নী এক জায়গায় শয়নে আছে আর সেই গভীর রাত্রে গোবিন্দ আমার মুরলির ধ্বনি করে দিয়েছে হরি বল গভীর রাত্রে গোবিন্দ যখন মুরলির ধ্বনি করে দিলেন ওই গভীর রাত্রে মুরলির ধ্বনি শ্রবণ করে আত্মহারা সে গোয়ালিনী গোপী মা গভীর রাত্রে করলো কি জানেন রাতের অন্ধকারে দরজাটি খুলে ওই বাঁশির টানে আপন গতিতে চলে যাচ্ছে বাঁশির টানে আপন গতিতে চলে যাচ্ছে হঠাৎ কিছুক্ষণ পর দেখছে ওই গোপগোয়ালপতির ঘুমটা যখন ভেঙে গেল দেখলো আমার স্ত্রী আমার ঘরের বউ আমার পাশে নেই মাথাটা গরম হয়ে গেছে বউ রাতে এত রাতে গেল কোথায় দরজাটা খোলা আছে যেই বাইরে বেরিয়ে দেখছে যে রাতের অন্ধকারে একা একা কোথায় চলে যাচ্ছে তাই চিৎকার করে ডাক দিয়ে বলছে আরে ও বহু আরে ঠেরো ঠেরো কাহা যা রইও যাচ্ছ কোথায় সে গোয়ালিনী কি উত্তর দিচ্ছে জানেন না সে গোয়ালিনী উত্তর দিচ্ছে আমি কোথায় যাচ্ছি তুমি শুনতে পাচ্ছ কিছু শুনতে পাচ্ছ বলছে কি শুনতে পাবো একটু ভালো করে মন দিয়ে শোনো একটু ভক্তি ভরে শোনো তাহলে শুনতে পারবে একটা শব্দ শুনতে পাচ্ছ ওই শব্দে কি বলছে বলো তো ও গো ডাকছে আমায় ও গো ডাকছে আমায় ও ডাকছে আমায় মানে এত রাতে কে ডাকে তোকে বলছে সেটি কি জানো সেটি হচ্ছে আমার পতি ও মা নিজের স্বামীকে যদি এই কথা কেউ বলে তার রাগ হবে না মনের মধ্যে তার স্বামীকে বলছে সেটি কে সেটি হচ্ছে আমার পতি আরে রামা রে রামাই কাইসা বলছি কাইসা বাত হ্যায় শাদি কিয়ে তুমকো হাম আর তোমারা পতি হোগা শাম মুরলিওয়ালা যে যে ডাকছে তার নাম কি শাম বলছে তোকে বিয়ে করলাম আমি আর তোর শাম হবে স্বামী এটা তো আমি মেনে নেব না দেখাচ্ছি মজা তোকে দাঁড়া ও মায়েরা সেই গোপ গোয়ালপতি গোয়ালিনীর অবস্থাটা কি বললো জানেন তার চুলের মুঠিটা ধরে রাতের অন্ধকারে টানতে টানতে ঘরে নিয়ে এসে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাতে বেশ রশি দিয়ে হাতে বেঁধেছে পায়ে বেঁধে দিয়েছে
ঘরে তালা দিয়ে বন্ধ করে ফেলে রেখে দিয়েছে আর বাইরে মস্ত বড় একটা লাঠি নিয়ে বসে আছে আর চিৎকার করে বলছে দেখি ওই মুরলিওয়ালা তোকে কি করে এবার নিয়ে যায় দেখি হরে কৃষ্ণ গোপীর অবস্থাটা চিন্তা করুন তো পারবে আজ যেতে কি মায়না ওই গোয়ালে নিয়ে আর যেতে পারবে পারবে না গোয়ালে নিয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছে ও গো স্বামী গো তুমি আমার হাতে বাঁধলে পায়ে বাঁধলে ও গো স্বামী তুমি আমার হাতে বাঁধলে পায়ে বাঁধলে ঘরে তালা দিলে কিন্তু স্বামী গো তুমি কি আমার মনটা বাঁধতে পেরেছো ঘরে তালা দিয়েছো হাতে বেঁধে দিয়েছো পায়ে বেঁধে দিয়েছো স্বামী এই মনটা কিন্তু তুমি বাঁধতে পারোনি তাই আজ যে আমি এখানে থাকবো না তোমার বলতে যা কিছু আজ আমি তোমাকে সব ফিরিয়ে দিলাম স্বামী সব তোমাকে দিয়ে দিলাম এই দেহটা তো তোমারই তাই এই দেহ আজ আমি তোমাকে দিলাম কি করলো মা সেই গোয়ালিনী কি করলো জানেন জাগুড়ে গুণা মায়া অবিনশ্বর দেহটাকে ত্যাগ করে দিল গোপী ঘরে ছাড়িল দেহ ছাড়িল উলুধ্বনি গোপী ঘরে ছাড়িল ওই দেহ জগুর গুণমায়া দেহ অর্থাৎ অবিনশ্বর দেহটাকে ত্যাগ করে দিয়ে সবার আগেই পৌঁছে গেল আমার প্রাণ গোবিন্দের রাতুল চরণ সেই গোপী চল পৌঁছে গেল মা এদিকের অবস্থাটা কি হলো বিচ্ছু গে হরি জহ দে কাজল লে হরে লে হরে লে হরে লে হরে শ্রবণ করেছে বাবা যে যেমন অবস্থায় আছে মানে সাজছে কেউ একজন সুন্দর শাড়ি পরেছে মা সুন্দর শাড়ি পরেছে পায়ে তোড়া পরেছে হাতে আলতা পায়ে আলতা হাতে মেহেদি পরেছে সবকিছুই করেছে এই দেখুন বাঁ চোখে কাজল পড়েছে এই ডান চোখে পড়তে ভুলে গেছে বাঁ চোখে কাজল পড়েছে ডান চোখে কাজল পড়তে যাবে এমন সময় বংশী ধ্বনি হয়ে বাঁ চোখে কাজল পড়েছে ডান চোখে পড়তে যাবে এমন সময় যেই বংশী ধ্বনি হলো আর পড়া হলো না পড়া হলো না চললো গোপী পড়া হলো সুন্দর শাড়ি পরেছে মাথা আঁচড়েছে সিঁধিতে সিঁদুর পরেছে এক কানে দুল পরেছে আর বাঁ হাতে কঙ্কন পরেছে আর একটা হাতে পড়বে যেই আর একটা কানে দুল পড়তে যাচ্ছে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ হয়ে গেল
যে বংশের ধ্বনি শ্রবণ হলো অমনি কি হলো, ও গো বাহে রঞ্জিতা বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোল চায়ের কত সোয়াচরে এক কর্ণে কুণ্ডল তুলে চলেছে ব্রজগোপীরা আমার সাজছেন। আই দেখুন বাঁ হাতে কঙ্কন পড়েছে আর এক কানে দুল পড়েছে। যে এই কথা বলেছেন গুরুদেব অমনি গুরুদেবকে জিজ্ঞেস করছে, মানে সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করছে মহারাজ করে আছে গুরুদেব, তাহলে এক হাতে কঙ্কন এক কানে দুল, তাহলে সেই ব্রজগোপীর আর একটা হাত আর একটা কান ছিল মহারাজ, সেই ব্রজগোপীর আর একটা হাতও ছিল কানও ছিল, কিন্তু সময় পেল না, তার আগে তো বংশধ্বনি হয়ে গেল, তার আগে যে বংশধ্বনি হলো উনি আত্মহারা গোপী চলে যাচ্ছে। আরেক ব্রজগোপীর আরো কঠিন অবস্থা, কেমন কঠিন অবস্থা জানেন মা, শিথিল ছন্দানি বেগর হবত যুবতি বৃন্দরে 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 কোটির বসন কটির ঘটনা কটির খোলে কোটির বসন কটির খোলে কোটির বসন কটির খোলে মিলালা গোকুলা চন্দ্র মিলালা গোকুলা সমবেত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আপনারা শ্রবণ করছেন রাস পঞ্চধ্যায়ের কথা, পদকর্তা গোবিন্দ দাসের পদাবলী থেকে সমস্ত রসের সমিষ্ট হচ্ছে রাসলীলা, সমস্ত রসের পুঞ্জীভূত অবস্থার নাম হচ্ছে রাসলীলা, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে রাসলীলা। তাহলে পদকর্তা গোবিন্দ দাসের পদাবলী থেকে আপনারা কি উপলব্ধি করলেন, কেউ হোক কাহুক পথ না হেরি, মানে কি মানে কেউ কারোর জন্য আজকে অপেক্ষা করছে না বাবা, কেউ কারোর জন্য অপেক্ষা করছে না, গোবিন্দ দর্শনে সবাই যাচ্ছে তো, যে মাসির টানে
কেউ কারোর জন্য অপেক্ষা করছে না বাবা, যে যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থাতে চলে যাচ্ছে। মামা কেউ ঘুটে দিচ্ছিল ঘরে কাজকর্ম করতে করতে, মানে ঘুটে দিচ্ছে তো ওই ঘুটে দিচ্ছে ওই ওই ধ্যান নিয়ে চলে যাচ্ছে, মনে করছে যে আমি ঘুটে দিচ্ছি কিন্তু ওই বাঁশের টানে চলে যাচ্ছে। মানে কি গাবি দহন করছিল, যে গাবি দহন করছিল ওই বংশী ধ্বনি যে কানে পড়লো ওই ভাব নিয়ে চলে যাচ্ছে। রাধে সেই গাবি দহন এই ভাব নিয়ে সমস্ত ব্রজগোপীরা আপন আপন গতিতে চলে যাচ্ছে, যে যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থাতে চলে যাচ্ছে। কিন্তু কিন্তু কি হবে মা বলুন তো, শ্রীমতী রাধা রানী না এলে তো রাসলীলা হবে না। যিনি আসল নায়িকা তিনি তো আসেন নি, এখন রাসলীলা হবে কি করে? তাহলে রাধা রানী এখনো আসেননি, কিন্তু রাধা রানী কি আসবে না কি গো মা? রাধা রানী আসবে না, নিশ্চয়ই আসবে, আসছেন রাধা রানী আসছেন। আসিতে আসিতে রাধা পথে পেল আসিতে আসিতে রাধা পথে পেল পথে পেল। কি বাধা ব্রজগোপীরা, আজ রাধা রানীর অষ্ট সখী আটটি সখী কে কে গুণে দেখুন তো, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গ বিদ্যা সুচিত্রা কটা হলো, কে গুনেছেন একবার হাত তুলে আমাকে বলুন তো কে গুনেছেন? আপনারা গল্প করছেন কটা হলো? ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গ বিদ্যা সুচিত্রা কটা হলো? ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গ বিদ্যা সুচিত্রা। এই রাধারানীর অষ্ট সখী, আচ্ছা এই আটটি সখীর মধ্যে বলুন তো রাধারানীর সব থেকে প্রিয় সখী কে? রাধারানী খুবই প্রিয় সেই সখীটিকে হরে কৃষ্ণ ললিতা। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখী কে? আটটি সখীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখী বিশ্বাস হরে কৃষ্ণ। তাহলে এই রাধা রানীকে আটটি সখী, মানে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গ বিদ্যা সুচিত্রা সবাই মিলে জড়িয়ে ধরে বলছে দাঁড়া দাঁড়া রাধে কোথায় যাবি, কৃষ্ণ দর্শনে এই অবস্থায় এই বেশ, এই বেশ নিয়ে তুই মধু দর্শনে যাবি রে রাধে, আয় আয় আয়। এই দেখ আমাদের কাছে কি নেই, আয়না আছে, চিরুনি আছে, কোমরে কিঙ্কিনি রয়েছে, গলায় হার রয়েছে, বনমালা রয়েছে, নুপুর রয়েছে, আলতা সিঁদুর কাজল সবই রয়েছে, আয় তোর মনের মতো করে আমরা সাজিয়ে দেব। রাধা রানী বলছে শোন ললিতা, আমি বধূ দর্শনে যাব, বধূ দর্শনে যাব, আমি তোদের হাতে তো সাজবো না, আজ আমি নিজেই সাজব, আজ আমি নিজেই সাজব। আয় রাধা রানী আমার, আজকে রাধা রানী আমার কৃষ্ণ প্রেমের পাগলনী হয়ে নিতাই গৌর হরি বল, মায়েরা ঘুমাবেন না অনেকেই শুরু হয়ে গেছে। একটা কথা আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলে যাই, আজকের রাতটা কালকে হাফ বেলা, তারপর নিতাই গৌর হরি বল। একটা কথা অনুরোধ করব আপনাদের কাছে, কীর্তনের আসরে এসে কেউ ঘুমিয়ে পড়বেন না। এই যে আমি কীর্তন করছি, কীর্তন কেমন লাগে মায়েরা? কেমন ভালো? মানে নুন ঝাল টক মিষ্টি একটা কিছু বলবেন, মিষ্টি? তাহলে এই আপনাদের আপনাদের যেমন কীর্তনটা মিষ্টি লাগছে, যেন মিষ্টি লাগে মা, নিতাই গৌর হরি বল যেন নন্তা নন্তা না হয়ে যায়। আপনাদের গ্রামে যেমন হরিনাম সংকীর্তন নামের আয়োজন করা হয়েছে, নাম যজ্ঞ শুরু হয়েছে,
যে একটা গ্রাম ছিল সেই গ্রামে একটা বাড়ি, সেই বাড়িতে মাত্র তিনজন মেম্বার। একটু বাইরের জগতে কথা বলে দিল, হ্যাঁ একটু আচার না দিলে বেশ চটপটা হবে না, একটু জেনে নিন। তা হরে কৃষ্ণ, একটা বাড়িতে তিনজন লোক আছে মা, সেই তিনজন লোকটা কে কে? ছেলে মানে সে একটা অনেক বয়স্ক করে মা আছে, বিধবা মা, দাঁত নেই, অনেক বয়স হয়ে গেছে। তা সেই বিধবা মায়ের একটাই ছেলে এবং ছেলের বউ। তাহলে ছেলে আর ছেলের বউ বড় ভক্তি তাদের অন্তরে, অনেক ভক্তি। যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিনাম সংকীর্তন হয়, চলে যায় তারা নাম শ্রবণ করতে, ভাগবত পাঠ শ্রবণ করতে, গীতা পাঠ শ্রবণ করতে, পুজো অর্চনাতে খুব মন। কিন্তু যিনি বাড়িতে শাশুড়ি মা আছেন বয়স্ক, তেনার কিন্তু ভাব ভক্তি কিচ্ছু নেই। তা গ্রামে কীর্তন হচ্ছে, গ্রামে কীর্তন হচ্ছে, দুদিন কীর্তন শোনা হলো, দুদিন বৌমা কীর্তন শুনেছে। এবার দুদিন বৌমা যে কীর্তন শুনলো শাশুড়ি মা, মানে রাজগানের দিনে তিন দিন শাশুড়ি মা বলছে, বৌমা এই দুদিন দুদিন রাত জেগে তোমার চোখগুলো কালো কালো দেখা যাচ্ছে, এই যে রাত জেগে জেগে কীর্তন শুনতে যাচ্ছ, কি লাভ হয়, কীর্তন কেমন লাগে, কেমন লাগলো তোমার? বলছে, মা কীর্তন কি বলতে আছে, কীর্তন কেমন লাগবে, কীর্তন মধুর মতো, কীর্তন মধু, মানে কীর্তনে কি মধু পাওয়া যায়? হ্যাঁ মা, আপনি যদি এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে যদি শ্রবণ করেন তাহলে সম্পূর্ণ কীর্তনে মধু পাবেন। যেই শাশুড়ি মা শুনে নিয়েছে, শাশুড়ি মা বলছে, তাহলে আজকে তোমাকে আর যেতে হবে না, আজকে আমি যাবো কীর্তন শুনতে। বৌমায়ের মনটা বড়ই আনন্দ হলো যে আমার শাশুড়ি মা এতদিন পরে বলেছে, তাহলে আজকে শাশুড়ি মাই যাক, আমি ঘরে থাকি। বেশ হ্যামা, আপনি যাবেন? যান। তার শাশুড়ি মা তো আমার বিধবা, সাদা থান পরে এসেছে, নিতাই গৌর হরি বল, সেই সন্ধ্যাবেলায় হরি ভাষণে চলে এসেছে, এমনি একটা বাঁশকুটি দেখে ওই যে মা যেমন ঘুমাচ্ছেন তেমনি চলে এসেছে বসে, একটা বাঁশকুটি দেখে বেশ যখন বসেছে ওই নাম শ্রবণ করতে করতে, নাম শ্রবণ করতে তখন কীর্তনী আসেনি, কিন্তু আসে ওই নাম শ্রবণ করতে 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 শাশুড়ি মা তো কোনোদিন কীর্তন শোনেনি, আ করে ঘুমিয়ে গেছে মা। যেই শাশুড়ি মা আমার ঘুমিয়ে গেছে গো, যেই শাশুড়ি মা আমার ঘুমিয়ে গেছে, এদিকে কীর্তনিয়া আসরে কীর্তন গান শেষ করে বাসা বাড়িতে ফিরে চলে গেছে, আপনাদের মতো ভক্তরা নিজ নিজ ঘরে ফিরে চলে গেছে, পুরো সবাই কমিটি দাদারা সবাই চলে গেছে। শাশুড়ি মা কিন্তু আমার এমনি বাঁশকুটি দেখে বেশ হা করে ঘুমাচ্ছে, বয়স হয়ে গেছে তো যে মাথাটা একটু মানে এইভাবে এমনি হয়ে গেছে, তো যখন ঘুমাচ্ছে তা মুখটা আ হয়ে গেছে, যে মুখটা আ হয়ে গেছে তখন দুটো চার পায়ের ভক্ত মানে ঘুরতে ঘুরতে এলো, চার পায়ের দুটো ভক্ত ঘুরতে ঘুরতে এসে ওই যে সাদা থান দেখে মনে করেছে এটা তুলসী মঞ্চ, হরে কৃষ্ণ। তাই তুলসী মঞ্চ, তুলসী মনে করে দুজনে পজিশন নিয়ে দাঁড়িয়েছে, আর দুজনে দুটো পা তুলে একেবারে দিয়ে দিয়েছে শাশুড়ি মায়ের মুখেই, একেবারে শাশুড়ি মায়ের মুখে যখন দিয়ে দিয়েছে, এই শাশুড়ি মা স্বাদ পেয়ে গেল, শাশুড়ি মায়ের ঘুম ভেঙে গেল। যেই শাশুড়ি মায়ের ঘুম ভেঙে গেল, কেউ কোথাও নেই, শাশুড়ি মা আমার উঠে উঠে একা উঠে চলে গেল বাড়ি। এখন বৌমা তো জেগে আছে, আমার শাশুড়ি গেছে কীর্তন শুনতে, কখন আসবে একটু জেগে থাকে। যেই একেবারে ঘরে চলে গেছে, ঘরের দরজা কড়ানো চিৎকার করে মানে রেগে আছে, স্বাদ তো পেয়েছে মধুর মতন, কিন্তু শাশুড়ি তো মধু পেল না, সেটার রাগ। দরজার কড়া নেড়ে চিৎকার করে ডাকছে, হুঙ্কার গর্জন করে, ও বৌমা তাড়াতাড়ি দরজাটা খোলো, খোলো, কাল থেকে তুমি আর কোনোদিন কোথাও যাবে না কীর্তন শুনতে। কেন মা বলতো, তুমি আমাকে এত মিথ্যে কথা বলো কেন? আমি যে তোমার মা, আমি যে তোমার শাশুড়ি মা, তা তুমি আমাকে এত মিথ্যে কথা বলো? আমি তো জানতাম না আজকে তো তুমি ধরা পড়ে গেছো। কেন মা আমি কি মিথ্যে বলেছি? কেন সকালবেলা জিজ্ঞেস করলাম তোমাকে কীর্তন কেমন লাগে, তুমি কি বলেছিলে বৌমা? কীর্তন কেমন লাগে? মধুর মধুর। তুমি বলেছিলে মধুর মর্ম, কিন্তু না মা, কীর্তন কখনো মধুর মর্ম লাগে না। শাশুড়ি মাকে করজোড়ে জিজ্ঞেস করছে বৌমা, বলছে, ও মা আমার তো বেশ মধুর মতোই লাগে, লাগে বা লাগলো,
দুদিন দুদিন কীর্তন শুনলাম মধুর মতোই লাগলো। আজকে আপনার কীর্তনটা কেমন লাগলো মা কৃপা করে একটু যদি বলেন। বলছে মধুর মতো নয়, আমার কীর্তনটা নোনতা নোনতা লেগে গেছে। তাই সমবেত ভক্তমণ্ডলী মায়েরা চোখগুলো একটু ভালো করেই করে নিন, কেউ ঘুমিয়ে পড়বেন না আজকে আমার এই হরিবা আসরে। যারাই ঘুমাবেন, আমি একেবারে চ্যালেঞ্জ করে বললাম যে আজকের কীর্তনটা আপনাদেরও কিন্তু নোনতা নোনতা লাগবে। নিদায় গৌড় প্রেমান, আবার সবাই দুবাহু তুলে প্রেমানন্দে দুবাহু তুলে, আবার উলুধ্বনি করুন তো জোর করে উলুধ্বনি, নিদায় গৌড় প্রেমানন্দ হরি বল। হলো না হলো না, আরেকটু হবে, বেশ ভালো হবে, সবাই মিলে। আহা, রাধারানী আমার সাথে ছিল, কেমন কেমন